আজকের এই ভিডিওতে প্লাজুতে কিভাবে এরকম চওড়া এলাস্টিক রাবার আপনারা লাগাবেন এখানে দুইটা বিষয় আপনাদের শিখতে হবে প্রথমত কুচি দেওয়া সালোয়ারের কোমরের ঘের এবং একটা সাধারণ প্লাজো বা স্কার্ট প্লাজোর কোমরের ঘের কিন্তু পার্থক্য আছে যেমন সাধারণ সালোয়ার অর্থাৎ যে সকল সালোয়ারের বেল থাকবে কোমরে এখানে কুচি থাকবে সেই সালোয়ারগুলোর কোমরের ঘের কম হয়ে থাকে সেজন্য আমরা এই রাবারটা খুব সহজে লাগিয়ে নিতে পারি কিন্তু যখন আমরা একটা সাধারণ প্লাজো আমরা তৈরি করি সেই প্লাজোর কোমরের ঘের অনেকটা বেশি হয়ে যায় কোমরের ঘেরটা যখন বেশি হয় তখন আমরা এই রাবারটা যখন সেলাই করি বা রাবারটা যখন লাগিয়ে নেই তখন কিন্তু রাবার ছোট হয় কোমরের ঘের মানে কোমরের কাপড় বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে রাবারটা টান দেওয়ার পর মাঝখানে সেলাইগুলো ছিঁড়ে যায় এজন্য আজকের ভিডিওতে আপনাদের খুব সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দেব যে একটা সাধারণ সালোয়ারের রাবার লাগানো এবং একটা প্লাজুর রাবার লাগানোর যে নিয়মটা এটা কিভাবে কোনটার জন্য লাগাবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এই প্লাজুর রাবারটা হচ্ছে আমার এখানে এই রাবারটা এখানে হচ্ছে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এক ইঞ্চি দুই পয়েন্ট চওড়া এটা ইলাস্টিক রাবার এই রাবারটা কার জন্য কতটুকু নেবেন এটা সাধারণ সালোয়ারের জন্য এক মাপে নিতে হবে প্লাজোর ক্ষেত্রে এক মাপে নিতে হবে দুইটার মাপ কিন্তু আলাদা আলাদা নিতে হবে আচ্ছা এটা যদি সাধারণ সালোয়ারের মধ্যে যদি এই ধরনের রাবারটা লাগান তাহলে যার যতটুকু পুরাতন কামিসের বড়ি হবে সেই বড়িকে দুই ভাগ করে দুইয়ের এক ভাগ এই রাবারটা নিয়ে নেবেন তাহলে আপনার সাধারণ সালোয়ারের সাথে অ্যাকুরেটভাবে আপনি খুব সহজে লাগিয়ে নিতে পারবেন কারোর জন্য টাইট হবে না কারোর জন্য আবার লুজ হবে না একদম ফিটিংভাবে হয়ে যাবে এখন যদি আপনি প্লাজোর মধ্যে আপনি এই রাবারটা লাগান তাহলে যার জন্য প্লাজোটা তৈরি করছেন তার যে পুরাতন কামিজ আছে সেই পুরাতন কামিজের বড়ির মাপ যতটুকু আসবে সেই বড়িকে দুই ভাগ করে দুই ভাগের এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি আপনারা এই রাবারটা বেশি নেবেন কেন বেশি নেবেন কারণ সাধারণ সালোয়ারের কোমরের ঘের কম থাকে এজন্য ওইখানে বেশি নেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমরা যখন প্লাজো তৈরি করি প্লাজোর কোমরে ঘের বেশি থাকে এজন্য কিন্তু এর আবারটা একটু আমরা দুই ইঞ্চি বা এক ইঞ্চি বেশি রাখবো আবার অতিরিক্ত বেশি নেবেন না তিন ইঞ্চি বা চার ইঞ্চি বেশি নেবেন না তাহলে কিন্তু কোমরের সাথে লুজ হয়ে যাবে চালোয়ারটা পড়তে ভালো লাগবে না আচ্ছা আজকে যার জন্য প্লাজোটা তৈরি করতেছি তার পুরাতন কামিজের বড়ি চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশকে দুই ভাগ করলে দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি তাহলে এইখান থেকে আমি সতেরো ইঞ্চি লম্বা এই যে দেখেন এই যে দেখেন সতেরো ইঞ্চি লম্বা এরপর কী করবো আমরা এখানে আরও দেড় ইঞ্চি বেশি নিয়ে নিলাম কেউ দুই ইঞ্চি নেবেন কেউ দেড় ইঞ্চি কেউ এক ইঞ্চি আপনি নিয়ে নিতে পারেন তো এখানে আমি দেড় ইঞ্চি রাবারটা বেশি নিলাম এই রাবারটা ঠিক এইভাবে জয়েন করে নেবেন দেখেন রাবারটা আমি জয়েন করে নিলাম জয়েনটা ভালোভাবে দিয়ে দিবেন এরপর প্লাজোর ক্ষেত্রে এই পাশে একটা এরকম মুড়িয়ে সিলাই দিতে হবে আমরা কি করেছিলাম আমরা যখন প্লাজো কাটিং করছিলাম তখন কিন্তু দুই ইঞ্চি কাপড় রাবার ভাঙার জন্য এক্সট্রা নিয়ে নিছিলাম সেই দুই ইঞ্চি কাপড় থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে মুড়িয়ে একটা ভাঁজ রাখবো এই পাশে এই ভাঁজটা না রাখলে এই পাশ থেকে সুতা ওঠে নষ্ট হয়ে যাবে এই জন্য এই পাশে একটা মুড়িয়ে ভাঁজ করব সম্পূর্ণ গেটটা আমরা সিলাই দিয়ে নিব তাহলে এ পাশে একটা মোরানি দিয়ে সেলাই করে নিলাম এরপর এ রাবারটা এইভাবে বসানোর পর এটা এভাবে মুড়িয়ে আমরা রাবারটা সেট করব। সব থেকে এই নিয়মটা যদি ফলো করে আপনি কাজ করেন তাহলে আপনার রাবার লাগানোটা ভালো হবে এবং কি খুব সহজ হবে এটা বিভিন্নভাবে লাগানো যায় কেউ আবার প্রথমে এটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে এখানে দেখা ফাঁকা রাখার পর এ রাবারটা সেফটি বিন দিয়ে ঢুকিয়ে নেয় সেই ক্ষেত্রে এই রাবারটা ঢোকানোর পর এরকম ভাঁজ পড়ে যায় বা এরকম পাক ধরে যায় তখন কিন্তু মাঝখানে সেলাইটা দিতে গেলে সমস্যা হয় তো আপনারা কি করবেন দেখেন এ পাশে মুড়িয়ে দেওয়ার পর ঠিক এইভাবে রাখবেন এই যে রাবারটা এইভাবে রাখবেন রাখার পর এইটাকে এইখানে বসানোর পর এই মাথাটা এই রাবারটাকে ঢেকে দিতে হবে এইভাবে ঢেকে দিতে হবে দিয়ে এখান থেকে সেলাইটা ধরবেন এখানে সিলাইটা যে আমরা এখন দিব কোনোভাবে যাতে রাবার সহ সেলাইটা না হয় সম্পূর্ণ সিলাইটা আমাদের এই কাপড় আর এই কাপড়ের উপরে পড়বে কোনোভাবে রাবার সহ সিলাই দেওয়া যাবে না আমরা রাবারের থেকে এই কাপড়টা এইভাবে বেশি করে ভাঁজ দিব। দেখেন একটু বেশি করে ভাঁজ দিয়ে আমরা খুব সুন্দর করে সিলাই ধরবো রাবারটাই যেভাবে প্লেন করে বসানোর পর কাপড়টা এইভাবে মুড়িয়ে সিলাই দিবেন দেওয়ার সময় পিছনে একটা হাত সামনে একটা হাত রেখে খুব সুন্দর করে ধীরে ধীরে সিলাইগুলো দিয়ে নেবেন যেহেতু রাবারের ঘের কম কুচির ঘেরগুলো বেশি অর্থাৎ প্লাজোর ঘের বেশি এজন্য আপনাকে এই রাবারটা বেশি বেশি টানতে হবে একটু সেলাই দেওয়ার পর রাবারটা আপনাকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে এই যে দেখেন এই পাশে কিন্তু খুব সুন্দর অটোমেটিক কুচি হয়ে যাবে আপনার প্লাজোতে আর রাবারটা সামনের দিকে বের হয়ে আসলো এটাকে আবার মরিয়ে আবার সেলাই দেবো এইভাবে রাবার একটু একটু করে সিলাই দেবো একটু একটু করে রাবারটা টেনে বের করে নিয়ে আসবো এইভাবে সম্পূর্ণ ঘেটটাই কিন্তু দিতে হবে দেখেন সম্পূর্ণ রাবারটা আমি লাগিয়ে জাস্ট একটা করে সিলাই দিলাম এবার আমাদের যে কাজটা করতে হবে এইখানে কুচিগুলো এক জায়গায় জড়ো জড়ো হয়ে আছে তো আমরা কুচিগুলো সম্পূর্ণ জায়গাটা এইভাবে একটু টান দিয়ে নিলে এই কুচিগুলো সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে যাবে থাকে এভাবে টান দিবেন দেখছেন অটোমেটিক কিন্তু কুচিগুলো অনেক সুন্দর হয়ে গেল এই যে দেখেন আসলে আমরা যখন এরকম মোটা এলাস্টিক রাবারটা লাগাবো তখন কিন্তু আমাদের এই প্লাজুতে দেখতে সুন্দর লাগবে কুসিগুলোও ভালো আসবে এবার এই প্লাজুর এখানে আরও দুইটা করে সিলাই দিতে পারেন বা একটা করে সিলাই দিতে পারেন তো এই প্লাজুর মাঝখানে আমি আরেকটা করে সিলাই দিব। তাহলে এই ঘের এক পাশে পরে থাকবে না চতুর্পাশে এক মাপের এই কুচিগুলো থাকবে মাঝখানে আরেকটা করে আমাদের সিলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দিতে গেলে একটু কষ্ট করতে হবে আপনাকে সেটা হলো পিছনে একটা হাত রাখবেন সামনে একটা হাত রেখে এইভাবে ধরবেন এই কুচি সহকারে এই কুসি সহকারে কাপড় সহ রাবার সহ এইভাবে টান দিয়ে নিতে হবে নেওয়ার পর এইখানে প্লেন করার পর আপনাদের সিলাই দিলে আপনাদের সিলাইটা যত টানবেন তত পরিমাণ আপনার কাজটা ফিনিশিং আসবে আর এই সেলাইগুলো আর কখনও ছিঁড়ে যাবে না জাস্ট আমি এইখানে এইভাবে বসাবো দেখেন এখানে বসানোর পর এই জায়গাটা কিন্তু একদম প্লেন হয়ে গেল আবার সাইরা দিলে কুসি হয়ে যাচ্ছে টান দিলে প্লেন হয়ে যাচ্ছে এইভাবে আপনাদের কাজটা ধরার পর সিলাইটা দিতে হবে এখন লক্ষ্য করেন এইখানে যে কুসিটা আছে কুচি অবস্থা এই কাপড়টাকে এইভাবে শক্ত করে ধরবো পিছনে একটা হাত রাখবো রাখার পর এই কুচির কাপড়টাকে টেনে রাবারটা টান দিলে কিন্তু বড় হবে এই যে দেখেন আমি শুধু টানবো এইভাবে টান দিয়ে ধরে আমাদের সিলাইটা দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ সেলাইটা এইভাবে রাবার সহ কাপড় সহ ধরে টেনে টেনে আমাদের দিয়ে নিতে হবে এই সিলাইটার দেওয়ার সময় একটা সমস্যা হবে সেটা রাবার যত পরিমাণ শক্তি আছে আপনার রাবারটা টান দিয়ে ধরতে হবে এরপরেও জায়গায় জায়গায় একটু একটু ঘুষ ধরে থাকবে কারণ রাবারের থেকে কুচির কাপড় বেশি এজন্য একটু ঘুষ ধরে থাকবে যেমন এইখানে দেখেন আমি এইভাবে শক্ত করে ধরবো ধরার পর রাবারটা যতটা শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিয়ে টান দিলাম রাবারটা এর থেকে আর বড় হবে না এর থেকে রাবার কিন্তু আর বড়ো হবে না কিন্তু এখানে কাপড়টা একটু ঘুষ ধরে আছে সমস্যা নাই এই অবস্থায় সিলাই দিবেন তারপরেও সিলাইটা ছিঁড়বে না কেন রাবারটা যত টানবেন তত পরিমাণ এই সিলাইটা লাস্টিং করবে যেহেতু কুচির কাপড় বেশি প্লাজোতে এজন্য কিন্তু এখানে একটু পরিমাণ ঘুষ ধরে থাকবে আচ্ছা পিছনে একটা হাত রেখে আমি শক্তি দিয়ে টেনে টেনে সেলাইগুলো দেব রাবারটা আমি লাগিয়ে নিলাম মাঝখানে একটা সিলাই দিলাম তাহলে এবার কিন্তু রাবারটা দেখতে সুন্দর লাগতেছে দুই পাশে এখন আসি অনেকে রাবার লাগানোর পর এইভাবে যখন টান দেওয়া হয় মাঝখানে সিলাইগুলো ছিঁড়ে যায় এই যে আমি আপনাদের সাথে যে রাবারটা লাগিয়ে নিলাম সামনে সে রাবারটা দেখেন আমি যত টানবো কোনো জায়গায় সিলাই ছিঁড়বে না দেখেন একটু ছিঁড়তেছে না যত টানবেন কোনো সমস্যা নেই কোনো জায়গায় সেলাই ছিলবে না আমি যে পদ্ধতিতে কাজটা করে দেখাইলাম এইভাবে যদি আপনি কাজটা করতে পারেন আপনার প্লাজোতে রাবার লাগানো সঠিক হবে আপনার প্লাজোটা দেখতে সুন্দর হবে পড়তে অনেক ভালো লাগবে দর্শক আপনারা এইভাবে রাবারটা লাগাবেন আর যদি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ